আত্মহত্যা করলো ভিক্টর, আর তার জন্য দায়ী কে? বর্তমানে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা। দীপা এবং অর্জুনের খুনসুটি বেশ মন জয় করছে দর্শকদের। তবে এরই মাঝে তিস্তার জীবনে ঘটে গেছে অনেক বড়সড় ঝড়, জেলে গিয়েছে ভিক্টর। এদিকে তিস্তা নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না। এইবার সারা জীবন ধরে তাকে দিয়ে যেতে হবে একটা সামান্য ভুলের মাশুল। তাই দীপার কাছে কান্নায় ভেঙে পড়েছে তিস্তা। ঠিক সেই মুহূর্তে বাড়িতে আসে দুজন পুলিশ অফিসার এবং তারা এসেই বলেন তিস্তা চক্রবর্তীর স্বামী ভিক্টর জেলে আত্মহত্যা করেছে। তবে কে অনুশোচনায় ভুগে শেষ পর্যন্ত আত্মহত্যা করল ভিক্টর, নাকি এটা তার নতুন কোনো চাল, সেটাই দেখার আগামী পর্বে। বর্তমানে এই ধারাবাহিকের পর্বগুলো আপনাদের কেমন লাগছে তা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান।